চোখে ব্যথা, তার সাথে তীব্র মাথা ব্যথা, এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা গ্লুকোমার কথা মাথায় রাখবো। গ্লুকোমা খুব জটিল একটি রোগ এবং আমরা জানি যে আমাদের শরীরের প্রেশার যেমন আমরা মাপি, চোখের ভেতরে প্রেশার বেড়ে গেলে সেটাকে আমরা গ্লুকোমা বলি। এবং গ্লুকোমাতে চোখের ভিতরে খুব ব্যথা হয়, তার সাথে বমি ভাব, বমি থাকে, রোগী বমি করতে থাকে এবং তার সাথে মাথা ব্যথা থাকে। চোখে ব্যথা, মাথা ব্যথা, বমি ভাব, বমি, এগুলো যদি হয় তাহলে আমরা গ্লুকোমার কথা চিন্তা করবো এবং অবশ্যই চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে। কারণ যদি গ্লুকোমার সঠিক চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু সেই মানুষটা চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। এটা ড্রপ পাওয়া যায় এবং বিভিন্ন অপারেশনও করা হয়, কোনটা লাগবে একজন চক্ষু বিশেষজ্ঞ ঠিক করবেন। তাই আপনার যদি মাথা ব্যথার সাথে চোখ ব্যথা থাকে এবং দেখা যাচ্ছে এটা বমি ভাব আছে, বমি হচ্ছে, খারাপ লাগছে খুব, তাহলে আপনি অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন এবং গ্লুকোমা আছে কিনা সেটা অবশ্যই চেক করবেন। ধন্যবাদ সবাইকে।